জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যখন উত্তাল লালবাজার চত্বর, তখন বামেরের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি শ্যামবাজারে। রাস্তায় বসে পড়ে যান চলাচল স্তব্ধ করে দেন বিমান বসু মোহাম্মদ সেলিমরা। হাজিগড়ের চিকিৎসক খুনের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে বামেরা। সে মিছিলে অংশ নেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, সুদান চক্রবর্তী। বামেদের মিছিল আটকাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। খান্না মোড়ের মিছিল যেতে বাধা দেয় পুলিশ। এরপরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে বামেরা। এরপর কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছয় বামেরা। সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিমান বসু মোহাম্মদ সেলিমরা।